হ্যালো স্টুডেন্ট, হিস্ট্রি সিম্প্লিফাইড চ্যানেলে তোমাদের স্বাগত। আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা এই বছর 2022-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ 7ই মার্চ 2022-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের জীবনের প্রথম পরীক্ষা এটা, তাই পরীক্ষাটি তোমরা ভালোভাবে দাও এই কামনাই করি আমরা। এটা তোমাদের জীবনের প্রথম পরীক্ষা, তাই তোমরা তাড়াহুড়ো করবে না। পরীক্ষায় উপযুক্ত টাইমে তোমরা সময় নিয়ে পরীক্ষার হলে পৌঁছাবে, অ্যাডমিট কার্ড গুছিয়ে বা যেসব ইনস্ট্রুমেন্ট, যেগুলো কলম বা পেন খাতা, সেগুলো যা কিছু পিচবোর্ড যা নেওয়ার সেগুলো গুছিয়ে নিয়ে যাবে। এবং আসার সময় পরীক্ষার দেওয়ার পর যে অ্যাডমিট কার্ডটি তুমি গুছিয়ে নিয়ে আসছো কিনা সেটা ভালো করে চেক করে নেবে। পরীক্ষা সেন্টারে প্রবেশ করার পর যখন প্রশ্নপত্র পাবে বা যখন উত্তরপত্র তুমি ফিল আপ করবে, সেখানে রেজিস্ট্রেশন, রোল নম্বর, নাম, এগুলো ভালো করে ফিল আপ করবে। রেজিস্ট্রেশন বা রোল নম্বর যদি তোমার ভুল হয় তাহলে কিন্তু রেজাল্ট ইনকমপ্লিট আসবে। সো তোমাকে রেজিস্ট্রেশন বা রোল নম্বর এগুলো ভালো করে ফিল আপ করতে হবে এবং বারবার চেক করে নেবে যে ঠিকঠাক করেছো কিনা। এছাড়া তোমার অ্যাটেন্ডেন্স হয়েছে কিনা এটা খেয়াল করবে। পরীক্ষা চলাকালীন অ্যাটেন্ডেন্সের জন্য কোনো টিচার আসবেন তোমাকে সই করানোর জন্য, তো তুমি সেখানে ভালোভাবে অ্যাটেন্ডেন্স করে নেবে। পরীক্ষা চলাকালীন যিনি গার্ড থাকবেন তিনার সঙ্গে অসভ্য ব্যবহার করবে না। প্রশ্নপত্রটি ভালো করে বারবার পড়ে পরীক্ষার উত্তরগুলি লিখবে এবং পরে রিচেক করবে যে পরীক্ষার যে তুমি অ্যানসারগুলো দিয়েছো সেটা ঠিকঠাক দিয়েছো কিনা, রিভিশন করবে। তাহলে এইভাবে তুমি পরীক্ষার হলে যাও, তোমার জীবনের প্রথম পরীক্ষা এটা, তাই তুমি এটাকে ভালোভাবে দাও এই কামনাই থাকলো। আর বিশেষ কিছু বললাম না, তোমাদের সবাইকে সবাইকে বেস্ট অফ লাক, প্রত্যেকেরই পরীক্ষা ভালো হোক এই কামনাই করি হিস্ট্রি সিম্প্লিফাইড চ্যানেলের পক্ষ থেকে। ভালো থেকো, সুস্থ।